ছত্তিশগড়ে 15 বছরে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে কংগ্রেস। বিজেপি যেখানে মুখ্যমন্ত্রী রমন সিংহ সহ 11 জন মন্ত্রীকে লড়াইয়ে নামিয়েছিল, সেখানে এই রাজ্যে কংগ্রেসের কার্যত কোনো মুখই ছিল না। কিন্তু তাও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে সেই কংগ্রেসই। এই লড়াইয়ের অন্যতম কারিগরই এখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী টিএস সিংহদেও, পুরো নাম ত্রিভুবনেশ্বর শরণ সিংহদেও। বিজেপিকে হারানোর পাশাপাশি এবার ছত্তিশগড়ে একটি রেকর্ড গড়েছেন ধবধবে সাদা চুলের এই প্রবীণ নেতা। ছত্তিশগড়ে প্রথম বিধানসভা ভোট হয় 2003 সালে, সেই থেকে ছত্তিশগড়ের কোনো বিরোধী দলনেতা ভোটে দাঁড়িয়ে জিততে পারেননি। টিএস সিংহদেও প্রথম বিরোধী দলনেতা যিনি ভোটে জিতে এলেন। 2003 সালে প্রথম বিধানসভা ভোটে বিরোধী দলনেতা নন্দকুমার সাই হেরে যান তৎকালীন মুখ্যমন্ত্রী অজিত যোগীর কাছে। 2008 সালে দান্তেওয়াড়া থেকে হেরে যান তৎকালীন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা। 2013 সালেও বিরোধী দলনেতা রবীন্দ্র চৌবে ভোটে দাঁড়িয়ে হেরে যান, কিন্তু এবার বিরোধী দলনেতা টিএস সিংহদেও সেই ফাঁড়া কাটিয়েছেন। অম্বিকাপুর থেকে তিনি জিতেছেন, নিজে রাজপরিবারের সদস্য, তবে টিএস সিংহদেবের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বরাবরই নিবিড়। সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই নেতার ডাকনাম টিএস বাবা। গত প্রায় 1 বছর ধরে এইসব মানুষের কাছে গিয়ে তাদের সুবিধে অসুবিধের কথা জেনেছেন টিএস সিংহদেও। তার ভিত্তিতে তৈরি করেছেন কংগ্রেসের ইশতেহার। কংগ্রেস নে আপনি ঘোষণাপত্র মে নক্সল প্রভাবিত ক্ষেত্রো কি পঞ্চায়েতো কে লিয়ে ঔসতন 1 করোড় রুপিয়া প্রতিবর্ষ ডেভেলপমেন্ট কে লিয়ে দিয়া হ্যায়। অন্য ক্ষেত্রো কে লিয়ে 70 দিয়া হ্যায়, নক্সল প্রভাবিত ক্ষেত্রো কে লিয়ে 1। এক ইয়ে ইশারা হ্যায় কি প্রায়োরিটি ক্যা হোনি চাহিয়ে। এসে লোক জো সবসে জ্যাদা ডেভেলপমেন্ট কে পেমানো পে আগর পিছে রহ গয়ে হ্যায় তো দুরাও কা এক কারণ ও বন সকতা হ্যায়, তো উনকো হমকো রায়পুর কে নজদিক লানা হ্যায়। রায়পুর কি চমচমাতি সড়কো কে সাথ ইয়ে রহে, চমচমাতি রহে অর হম ইসকো পলিশ করে, লেকিন গাঁও আগর নিগলেক্ট হোগা তো নক্সলবাদ জেসি সমস্যা কো পনপনে কা প্রবৃত্তি বন সকতি হ্যায়। টিএস সিংহদেবের জন্ম 1952 সালের 31শে অক্টোবর। তাৎপর্যপূর্ণভাবে 1984 সালে এই তারিখেই ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। এবার ছত্তিশগড়ে সেই ইন্দিরা গান্ধীর দলকে তলানি থেকে তুলে আনলেন টিএস সিংহদেও, সেই সঙ্গে ছত্তিশগড়ে নতুন ইতিহাসও গড়লেন ইতিহাসে স্নাতকোত্তর করা এই প্রবীণ নেতা। এবিপি আনন্দ।